আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়নি তবে জানা গেছে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদই সভাপতি হওয়ার দরে এগিয়ে আছেন বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এমনটাই জানা গেছে মূলত জাতীয় ক্রিয়া পরিষদের মনোনীত পরিচালক হয়ে তিনি বোর্ড প্রধানের দায়িত্ব নেবেন সরকার পতনের পর থেকে আত্মগোপনে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই অবস্থায় স্থবির দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তবে ক্রিকেটের কার্যক্রম স্বাভাবিক রাখতে নাজমুল হাসান পদ ছাড়তে সম্মত হয়েছেন কিন্তু তিনি সরে দাঁড়ালেই সমস্যার সমাধান হচ্ছে না কেননা বিসিবির গঠনতন্ত্রে বোর্ড সভাপতি পদত্যাগ করলে পরবর্তী করণীয় কি সেই ব্যাপারে কোনো ব্যাখ্যা তবে জানা গেছে জাতীয় পরিষদের বিসিবিতে হিসেবে আসছেন বিসিবি পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রীড়া উপদেষ্টার কার্যালয় থেকে বেশ কয়েকজন ক্রিকেট ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তাদের মধ্যে অন্যতম ফারুক এছাড়া সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল খালেদ মাহসুদ পাইলট ক্রিকেট বিশ্লেষক নাজমুল ফাহিম ছাড়া বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এসএসি সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হকের সঙ্গে সভা হয়েছে তাদের মধ্যে থেকে সভাপতি হওয়ার দৌড়ে অনেকখানি এগিয়ে ফারুক আহমেদ ও সৈয়দ আশরাফুল হক প্রধান নির্বাচক হিসেবে সাফল্য ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করে নাজমুল হাসানের বোর্ডে চাকরি ছেড়ে দেওয়ার ঘটনায় ফারুকের ইতিবাচক ভাবমূর্তি আছে ক্রিকেটাঙ্গনে এটাই মূলত তাকে এগিয়ে রেখেছে